আজ 5 জুন গোটা বিশ্ব জুড়ে পরিবেশ দিবস হিসেবে এই দিনটি পালন করা হয়। পরিবেশকে বসবাসের উপযোগী ও জীব বৈচিত্র্যকে অক্ষুণ্ণ রাখতে হলে প্রতিটি দিনই পরিবেশ দিবস হওয়া উচিত বলে মনে করেন পরিবেশ প্রেমীরা। ঠিক সেভাবেই 5 জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শালনপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ি ও কল্যাণেশ্বরী ফাঁড়ির পক্ষ থেকে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়। এই কর্মসূচি উপলক্ষে রূপনারায়ণপুর ফাঁড়ির পক্ষ থেকে অভিনবভাবে পালকিতে করে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বৃক্ষের চারা পালকিতে বহন করে আনা হয়। এরপর সেই বৃক্ষের চারাগুলি রূপনারায়ণপুর ফাঁড়ির চত্বর এলাকায় লাগানো হয়। একই সাথে এলাকার ছাত্রছাত্রীদের হাতে বৃক্ষের চারা বিতরণও করা হয়। প্রকৃতিকে আরো সুন্দর করে দূষণ মুক্ত করার জন্য এবং প্রত্যেককে আমি অনুরোধ করবো যে আগে আসুন, প্রচুর পরিমাণে গাছ লাগান এবং প্লাস্টিক দ্রব্য বর্জন করুন এবং কিছুটা আমাদের পরিবেশের জন্য আমরা সময় দান করি এবং প্রচুর পরিমাণে গাছ লাগান এবং প্রত্যেকে তাতে অংশগ্রহণ করুন, এটাই আমাদের উদ্দেশ্য। আমাদের এই উপলক্ষে আমরা আমাদের উন্নয়নপুর আইসিতে কিছু গাছ লাগাবো এবং আমি আমাদের লক্ষ্য আছে যে এই মাস ধরে আমরা উন্নয়নপুর বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে গাছ লাগাবার চেষ্টাও করবো, সঙ্গে আপনারাও থাকবেন আশা করি। প্রত্যেকে আমার ধন্যবাদ, ভালোবাসা। সবাইকে শুভ সকাল। শালনপুর থানার উন্নয়নপুর ফাঁড়ির চত্বরে আমরা যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে শালনপুর থানার পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আজকে জুন 2022 এই দিনটা আমরা প্রত্যেক বছরের ন্যায় বিশ্ব পরিবেশ দিবস ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে হিসেবে পালন করি। সব জায়গাতেই সবার মতো করে এই প্রোগ্রাম আমরা পালন করে থাকি। 1972 সালে এই প্রোগ্রামে এই প্রোগ্রাম শুরু হয়েছিল, এই দিনটাকে পালন করা শুরু হয়েছিল। তারপর থেকে প্রত্যেক বছরই এরকম করে পালন করা চলছে। কিন্তু এই অনুষ্ঠানের মধ্যেও যেটা অন্যান্য বছর ও অন্যান্য জায়গাতে যেখানে থেকেছি আমরা যখন এই প্রোগ্রাম করি, ভালো লাগার থেকে প্রথমে খারাপ দিকটা বলি, মানুষের উৎসাহটা কিন্তু খুব একটা আমরা পাই না, মানে দেখি না। আমরা একটা যেন স্টুডিও টাইপ একটা কোনো করতে হবে এরকমভাবে প্রোগ্রামটাকে পালন করি, যদিও রূপনারায়ণপুর তার থেকে কিছুটা ব্যতিক্রমী বলতে পারবো। আপনাদের মানুষজনের ইনভলভমেন্টটা অনেক বেশি, লোকাল যারা আমার সঙ্গে স্টেজে আছেন বা আমার সামনে রয়েছেন, সাংবাদিক বন্ধু যারা প্রত্যেকে রয়েছেন, এখানকে ইনভলভমেন্ট বেশি। কিন্তু এখনও আমার মনে হয়, আমার ব্যক্তিগত ধারণা, জানি না আমি ভুল কিনা, সাধারণ মানুষের এই ধরনের প্রোগ্রামে মানে অংশগ্রহণ করাতে এখনও অনেক বেশি মানে আগ্রহের দরকার আছে, আগ্রহী হওয়ার দরকার আছে, যেটা আমরা এখনও হয়তো সেইভাবে আমরা পাই না। যদি এখানে অন্য কোনো ধরনের প্রোগ্রাম হতো বা রাত্রেবেলায় কোনো একটা তথাকথিত অন্য একটা বিনোদনমূলক কোনো একটা প্রোগ্রাম হতো এখানে, কিন্তু আমার মনে হয় আপনারা একমত হবেন এর থেকে অনেক বেশি মানুষের জমায়েত হতো, অনেক বেশি মানুষ কিন্তু আমরা হয়তো সেই দলে আমিও পড়ি, তো নিজেকে আড়াল করে লিখে তো লাভ নেই। কিন্তু এটা আমার মনে হয় এটা আমাদের মধ্যে একটু মানে এটা ভাবার ব্যাপার আছে, ভাবার বিষয় আছে। এর উপকারিতা এসব নিয়ে আমার বলে বলার এখানে কাজ নয়, বলবো না আমি। আমরা সবাই জানি কি জন্য এই দিন পালন করা হচ্ছে, গাছের উপকারিতা কি,
इत्यादि सम्बन्धे सरकार থেকে सरकारी पक्ष থেকে বিভিন্ন সংগঠন পক্ষ থেকে বিভিন্ন অর্গানাইজেশনের থেকে এই দিন পালন করা হয় তা কিন্তু গুরুত্ব আমরা প্রত্যেকই জানি। আমরা প্রত্যেকই জানি গাছের গাছের দরকার কেন, গাছকে লাগানো হলে সেই গাছ আমাদের কাছে কিছু যায় না, কিন্তু সেই গাছ শুধুমাত্র আমাদের কাছে আমাদের দেয়। তো এখনো মানুষের মধ্যে অনেকেই আছেন যারা আমি জানি আমার পরিচিত বা আমাদের অন্যান্য জায়গাতে গাছকে তারা খুব ভালোবাসে, নিজের সন্তানের মতো মানে মনে করেন এবং লালন পালন করেন। তো সেই ধরনের মানুষগুলোকে আমি উদ্যোগী হতে বলবো এখানে আমাদের যারা উপস্থিত আছেন স্টেজে এবং